বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টেশনের তরফ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ইউসিসি কোচিং সেন্টারের সাধারণ জ্ঞানের শিটের চতুর্থ ক্লাস। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে আর্টস থেকে, মানে মানব বিভাগ থেকে, তাদের জন্য সাধারণ জ্ঞান অনেক গুরুত্বপূর্ণ। আর ইউসিসি কোচিং বাংলাদেশ একটি ভালো কোচিং। ইউসিসি কোচিংয়ের শিটের আমি ক্লাস দিচ্ছি, যে যারা ইউসিসি কোচিং করে না, যারা ফোকাসে করে বা অন্য কোথাও কোচিং করে, বা যারা অনলাইনে ভিডিও দেখে, বা তাদের জন্য ভিডিওটি যে ইউসিসি কোচিংয়ের সাধারণ জ্ঞানের কী কী শিটে কী কী থাকে, টপিক থাকে, তো তাদের জন্য ধারাবাহিক ক্লাস। আজকে হচ্ছে প্রথম শিটের চতুর্থ ক্লাস, মানে একটা ক্লাসে শিটগুলো কমপ্লিট হচ্ছিলো না, আমি তিনটে ক্লাস এটাকে দিয়েছি আমার চ্যানেলে, এটা হলো চতুর্থ ক্লাস। তো চতুর্থ ক্লাস দেখা যাক। এখান থেকে আমাদের দ্বিতীয় হচ্ছে বিখ্যাত ভাস্কর্য পর্যন্ত তৃতীয় ক্লাস হয়ে গেছে, আছে চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাস হচ্ছে মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলন ভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য। তো অপরাজেয় বাংলা স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ, আর হচ্ছে অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা, স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান, আর অবস্থান হচ্ছে কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। তারপর জয় বাংলা, জয় তরণ্য, এটা হচ্ছে আলাউদ্দিন বুলবুল, অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা স্থপতি হচ্ছে মোস্তফা হারুন কুদ্দুস হিলি, অবস্থান হচ্ছে মিরপুর, ঢাকা। তারপর মুজিবনগর স্মৃতিসৌধ, স্থপতি হচ্ছে তানভীর কবির, অবস্থান মোহাম্মদপুর। তারপর জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে ময়নুল হোসেন সাভার। চেতনা একাত্তর মোহাম্মদ ময়নুল, এটা হচ্ছে পুলিশ লাইন কুষ্টিয়া। তারপর স্মারক ভাস্কর্য হচ্ছে মর্তুজা বাসার, এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাবাস বাংলাদেশ হচ্ছে নিতুন কুণ্ড, এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোপার্জিত স্বাধীনতা হলো শামীম শিকদার, এটা হচ্ছে টিএসসি সড়কদ্বীপ। তারপরে হচ্ছে বিজয় আল্লাস, শামীম শিকদার, আনোয়ার পাশা। আরটা বলে রাখি, এগুলো কিন্তু একটা না একটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে পরীক্ষা নেওয়া হবে সাধারণ জ্ঞানে কিন্তু এগুলো স্থাপত্য আসেই। তারপর দেখি হচ্ছে সংসপ্তক হামিদুজ্জামান খান, এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপর মুক্ত বাংলা হচ্ছে রশিদ আহমেদ, এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তারপর জাগ্রত চৌরঙ্গী, এটা হচ্ছে আব্দুর রাজ্জাক, এটা হলো জয়দেবপুর চৌরাস্তা। বিজয় একাত্তর হচ্ছে শ্যামল চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর প্রত্যাশা হলো মৃণাল হক, এটা ফুলবাড়িয়া, ঢাকা। তারপর কিংবদন্তি হামিদুজ্জামান খান, এটা মিরপুর, ঢাকা। তারপর আঙ্গিকার সৈয়দ আবদুল্লাহ খালেদ, এটা হলো চাঁদপুর। তারপর বীরের প্রত্যাবর্তন, এটা হলো সুদীপ্ত মল্লিক পাড্ডা, ঢাকা। তারপর অর্জন অনিক রেজা, চাঁদপুর। তারপর বাংলাদেশের কিছু বিখ্যাত স্থান, আমরা আছে জাফলং। বাংলাদেশের মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম হলো জাফলং। এটি বৃহত্তম পূর্ব সীমানা জেলা সিলেটের গোয়াইনঘাট থানার উত্তর পূর্ব স্থানে অবস্থিত। তারপর হলো জলদিয়া, চট্টগ্রাম সমুদ্র উপকূলে অবস্থিত, এটা হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র, মেরিন একাডেমি নৌ প্রশিক্ষণ কেন্দ্র এখানে অবস্থিত। কোথায় অবস্থিত? জলদিয়ায়। তারপরে হচ্ছে নোয়াপাড়া, এটা হচ্ছে খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত, ভৈরব নদীর তীরে অবস্থিত, রেল স্টেশন ও কাগজের কলের জন্য বিখ্যাত। তারপরে হচ্ছে ডুলা হাজরা, এটা হচ্ছে কক্সবাজার জেলা অবস্থিত, এখানে হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে। আচ্ছা, মহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, শুটকি মাছ ও মিঠা পানির জন্য বিখ্যাত। এটা এখন অনেক আসে যে মহেশখালী কিসের জন্য বিখ্যাত। আচ্ছা, কোটবাড়ি কুমিল্লা জেলায় অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী স্থান, এখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতার বহু নিদর্শন পাওয়া যায়। এই স্থানটি শালবন বিহার নামে পরিচিত। তারপরে আগুন মুরুখ, তার এটা হলো পটুয়াখালী জেলার গলাচিপা থানার বৈশিদিয়ার উত্তরে পাঁচটি নদীর মুখকে আগুনমুখ বলে। আচ্ছা, ত্রিশাল ময়মনসিংহ জেলায় অবস্থিত, জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানে দরিদ্রারূপুর ওর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন। এখানে ত্রিশাল নজরুল একাডেমি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। আচ্ছা, বিলোনিয়া, এটা হচ্ছে ফেলি জেলার সীমান্ত অঞ্চল, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাক মুক্তি বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় এখানে। আচ্ছা, বিলোনিয়ায়। আচ্ছা, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান, যশোর জেলায় অবস্থিত, কবির নামে এখানে একটি ইনস্টিটিউট ও একাডেমি রয়েছে। আচ্ছা, টেকনাফ বাংলাদেশের দক্ষিণখানের থানা কক্সবাজার জেলায় অবস্থিত, মাছ ব্যবসার জন্য বিখ্যাত। সেন্ট মার্টিন বঙ্গোপসাগরে অবস্থিত, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, এখানে চুনাপাথর পাওয়া যায়, এর অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। তারপরে বানিয়াচাং হবিগঞ্জ জেলার অবস্থিত, এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম, এটা হচ্ছে বানিয়াচাং হবিগঞ্জ জেলা অবস্থিত, এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম, একটা গ্রামই অনেক, বানিয়াচাং। তারপরে কুতুবদিয়া কক্সবাজার জেলা অবস্থিত বঙ্গোপসাগরে একটি দ্বীপ, এখানে একটি বাতিঘর আছে। দহগ্রাম ও অঙ্গরপোতা লালমনিহাট জেলা অন্তর্গত, এটা হচ্ছে পাটগ্রাম ইউনিয়নের একটি গ্রাম, এর আয়তন 35 বর্গ কিলোমিটার, সবচেয়ে বড় ছিটমহল ছিল, এখন ছিটমহল কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, বাংলাদেশেরগুলো বাংলাদেশের আর ইন্ডিয়ারগুলো ইন্ডিয়ার।
আচ্ছা, পটুয়া রাজশাহী জেলায় অবস্থিত, প্রাচীন জমিদারি বাড়ির জন্য বিখ্যাত। আচ্ছা, চন্দ্রঘোনা রাঙ্গামাটি জেলায় অবস্থিত, কাগজের জন্য বিখ্যাত। মৌচাক গাজীপুর জেলায় অবস্থিত, স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র। আচ্ছা, পতেঙ্গা চট্টগ্রাম জেলায় অবস্থিত, সমুদ্র সৈকত বিমানবন্দর আবহাওয়া অফিসের জন্য বিখ্যাত, বাংলাদেশের নেভাল একাডেমি অবস্থিত। তারপরে হচ্ছে কান্তজির মন্দির অবস্থিত দিনাজপুরে। তারপর ইতিহাস খ্যাত মসলিন এর জন্য ছোট টুকরো এখানে সংস্কৃত ভাষার জাতীয় জাদুঘরে। আচ্ছা, মুসা খাঁর মসজিদ কোথায় অবস্থিত? কার্জন হল ঢাবি, কার্জন হল ঢাবিতে হচ্ছে মুসা খাঁর মসজিদ অবস্থিত। আচ্ছা, আফগান দুর্গ নির্মিত করেন কে? শের শাহ। এটা কোথায় অবস্থিত জানেন? এটা হচ্ছে, এর আগে আমি কিন্তু আগের ক্লাসে বলা আছে, এটা হচ্ছে জাতীয় কেন্দ্রীয় কারাগার, যেটা ওইটাতেই আছে, ওটাই ছিল আগে, হচ্ছে আফগান দুর্গ। সোমপুর বিহার কোন আমলের নিদর্শন? এটা হচ্ছে পাল আমল নিদর্শন। তারপর এখানে আরও কিছু আছে, এখানে পরের ক্লাসে আমি দিয়ে দিয়ে দিই বইটা, এটা ক্লাস বড় হয়ে যাচ্ছে তো। তারপর এখানে হলো পরের শীতে আছে হচ্ছে বিগত বছরের কিছু প্রশ্ন আছে, তারপরে হচ্ছে আছে হচ্ছে এখানে বিগত বছরের প্রশ্ন। তারপর এখানে লেখা শীটে কাকে বলে কিছু বিষয় পড়তে বলছে, তারপর প্র্যাকটিস শিট। তো পরের ক্লাসে আমি দিয়ে দেবো ওটা, এটা ক্লাস বড় হয়ে যাচ্ছে তো 6 মিনিটে দিয়ে দিলাম এই ক্লাসটা। তো এটা হচ্ছে 4 নম্বর ক্লাস। তারপর 5 নম্বর ক্লাসে আমি এই শীটটা শেষ করে দেবো। তো আবারও বলি, এটা হচ্ছে ইউসিসি কোচিংয়ের শীট সাধারণ জ্ঞানের, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে সাধারণ জ্ঞান, তারা কী কী ইউসিসি কোচিংয়ের শীট আছে। তো ওই শীটের সাধারণ জ্ঞান তোমরা ভিডিওটা দেখলে একটা ধারণা পাবা, তোমরা তো মনে করো পড়বা যে হচ্ছে মনে করো জয়কলি পড়বা, খন্দকার জিকে, তার জোবায়ের জিকে বিভিন্ন বই থাকে, কিন্তু তোমরা দেখবা যে কোচিং সেন্টারগুলোতে শীটগুলো কেমন, তাহলে একটা ভালো ধারণা পাবে। কেননা সবগুলোতে সব কিছু আছে, আর কোচিং সেন্টারের বইগুলো কি শীটগুলো সুন্দরভাবে সাজানো গোছানো আছে, বুঝছো? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইলো সবাইকে।